নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপির নাম হচ্ছে মাছ দিয়ে আমড়ার তরকারি। তো রেসিপির শুরুতে আমরা কড়াতে স্বল্প পরিমাণ তেল নিয়ে তাতে তিনটে পেঁয়াজ কুচানো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। কিছুটা সময় এটা ফ্রাই করার পরে এতে অ্যাড করব একটা টমেটো কুচানো এবং তিনটে আমড়া দিয়ে এটা কিছুটা সময় কড়াতে নেড়ে নেব। এবং এটা ততক্ষণ করব যতক্ষণ না ঠিকঠাক মতো পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে এবং রেসিপির কালারটা একটু ডিফারেন্ট লাগছে। রেসিপিটা যখন লাল লাল হয়ে আসছে এতে আমরা এবার অ্যাড করব এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লবণ, এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার এতে প্রয়োজন অনুসারে জল অ্যাড করব। জল এখানে খুব বেশি অ্যাড করব না, যতটা গ্রেভি দরকার সেই অনুসারে জল ইউজ করা হবে। তারপর এটা কিছুক্ষণের জন্য স্টিমিংয়ের জন্য চাপা দিয়ে রাখবো। সো আমাদের স্টিমিং প্রায় কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। সো ফ্রেন্ড, আমরা একবার চেক করে নেব স্বাদ অনুসার সব কিছু ঠিকঠাক আছে কি না, যদি না থাকে তো অ্যাড করতে হবে। জিরের পরিমাণ একটু কম আছে তো আমরা এটাকে আর একবার স্টিমিংয়ের জন্য চাপা দেবো। স্টিমিং ফাইনাল হয়ে গেলে আমরা যে জিরের পরিমাণটা কম ছিল সেটা অ্যাড করে দেবো। দারুণ একটা স্মেলের সাথে খুব সুন্দর একটা কালার এসছে। সো ফাইনালি আর একবার টেস্ট করে দেখে নিই কোনো কিছু মিস গেল কি না। একদম পারফেক্ট বন্ধুরা, এই আমাদের রেসিপির ফাইনাল লুক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে, আর আরও নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবে।